আচ্ছা তার পাশে লেখা আছে অ্যাকচুয়াল ডিসচার্জ 3 ইঞ্চি কিভাবে নির্ণয় করি আমরা অ্যাকচুয়াল ডিসচার্জের সূত্র জানি এ ভি এ মানে এরিয়া যেখানে নির্গমন হচ্ছে তার এরিয়া কে জানে আপনি যেখানে নির্গমন হচ্ছে তার এরিয়া সেই এরিয়া আমি আগে বলে দিচ্ছি যে 96 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি একটা নির্দিষ্ট দিকে একটা দূরত্ব অতিক্রম করে একটা সময় তার মানে উচ্চতা বা দূরত্ব ভাগ সময় এটা কি বলে কি পাবো বেগ তাহলে এখান থেকে এই মেজারে কতটুকু পানি আছে এই হিসেবে দেখা যায় এই হিসেবে আপনি ধরুন 25 সেন্টিমিটার আছে 25 সেন্টিমিটার আসা এই মুহূর্তে পানি এখানে নির্গমন হচ্ছে 10 সেকেন্ড পরে এই উচ্চতা 30 সেন্টিমিটার হয়ে গেল তাহলে এখানে বৃদ্ধি পেলে কত আচ্ছা তারপরে সব একটু সময় এখানেও দুটো কন্ডিশন বলছে একটা ফ্রি ফ্লো কন্ডিশন একটা সাবমার্জ কন্ডিশন ফ্রি ফ্লো কন্ডিশন বললাম কি স্বাভাবিক হয়ে যেতে যাবে সেম একই ভাবে এখানে এই সি বলছে এই সি বলতে এখানকার যে মানটা ওখানে ফ্লোন তো সেট করার পরে এখানে হাইটটা যা হয় ওটা হচ্ছে এই সি এই সি লাগে 12 সেন্টিমিটার এই সি ছোট এই ছোট এই সি হ্যাঁ তাহলে হাইট পেয়েছেন এখানে থিওরিটিক্যাল ডিসচার্জের একটা সূত্র আছে বসাই দিলে পেয়ে যাবেন আর অ্যাকচুয়াল ডিসচার্জ তো এখানে পাইছেন অ্যাকচুয়াল ডিসচার্জ আর থিওরিটিক্যাল ডিসচার্জের অনুপাত সিডি তারপর চলে আসেন সাবমার্স কন্ডিশনে সাবমার্স কন্ডিশনে এই যে আর ফিলিপুলের এই যে একই তার মানে কত 12 সেন্টিমিটার আর এই বিটা কিভাবে নেবো একইভাবে ওখান থেকে ওটা অনুসরণ করবো আস্তে আস্তে ঢেউ আসবে এখান থেকে নদী দেওয়া হবে জিজ্ঞাসা করার
half mass condition A is B 7.4 centimeter. 7.4 centimeter. And A is what we are going. तो या आंसू लगे एक लगा है चेंटर लगे तेरे जी फ्लोर पे से ये चेंटर लगे यार कब से कहते ये चेंटर लगे इधर ये इधर बिल्कुल ऐसे अच्छा देखे काफ आप ड्राइंग में तो सहज दुई चीज मान लगते पड़े चल ये आलोक अपना एक्सेंट का बिजली যখন হাইটটা বাড়বে তার মানে পানির বেগটাও বাড়বে তাহলে ওটা কোন হবে কম সময় না বেশি সময় যদি হাইট একই থাকে তাহলে ওই আলোকে বুদ্ধি করে দুই তিনটা বাঁধ দিয়ে দিবেন আপনি শেষ খেলা শেষ খেলা শেষ রাত পড়তে সব ভিডিও থাকবে।